আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আবারও সেই বিপ্লবী সরকার কলিয়াপুর বাসায়। তো আমার সাথে আমাদের বারিক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে ফয়সাল ভাইয়া এবং সোহেল ভাইয়া উপস্থিত। তো এখানে আমাদের উস্তাদও আছেন, জনপ্রিয়শীল উস্তাদ, তিনি অনেক সুন্দর হারমোনিয়াম বাজায়। যাই হোক, তো কলিয়াপুর এত সুন্দর গান আপনারা মানে গান গায়, তো কলিয়াপুর কণ্ঠ তো কণ্ঠে গান অনেক শুনেছেন। তো আজকে আমাদের বারিক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে ফয়সাল ভাইয়া কিছু বলুক। ফয়সাল ভাই আমাদের সঙ্গে আসছেন, তো ফয়সাল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের একটু সার্বিক সহযোগিতা করেন তাকে গান বলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিপূর্বে হয়তো বারিক মিউজিকে এই কিশোরী শিল্পী কলির কণ্ঠে অনেক গান শুনেছেন এবং অনেক সাড়া পেয়েছে এই চ্যানেলটি। সাড়া পাওয়ার ফলে কমেন্ট বক্সে জানাইছে মোর মোর সং, এই জন্য আমরা তার কাছে আসতে বাধ্য হলাম, তাছাড়া তো কোনো উপায় থাকলো না। আচ্ছা, তুমি এখন দর্শকদের উদ্দেশ্যে কি ধরনের গান নিয়ে তুমি? আজকে আমি হচ্ছে দর্শককে লালন গীত শোনাতে চাই, শুনিলে প্রাণ চমকে ওঠে। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আমরা গানের দিকে চলে যাই। আসলে আমরা গান শুনবো।